নদিয়া জেলার চাকদা শহরের গর্ব মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিল ঝুলন গোস্বামী। নিউজিল্যান্ডের ইনিংসে 50তম ওভারে প্রথম বলে তার ইয়ার্কারে তার বিপক্ষের উইকেট কিপার কিটি মার্টিনের স্ট্যাম্প ছিটকে যায়। তারপর উচ্ছ্বাসে ফেটে পড়ে ঝুলন গোস্বামীর ভক্তরা। মেয়েদের বিশ্বকাপে 30টি ম্যাচে 39টি উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী। অন্যদিকে অস্ট্রেলীয় ক্রিকেটার লিন ফুলস্টন 20টি ম্যাচে 39টি উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেলে ঝুলন গোস্বামী বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপক হবেন। তার এই কৃতিত্বে উচ্ছ্বাসিত ঝুলন গোস্বামীর পরিবারের সদস্যরা। আমরাই মাঠে আছি। করোনার জন্য অনেকটাই প্রভাব ফেলেছে। যেখানে যেত ব্যাঙ্গালোর গেছে আর 7-10 দিন ঘরের মধ্যে, নিউজিল্যান্ডে গিয়ে 10 দিন ঘরের মধ্যে, এই যদি 10-12 দিন করে ঘরের মধ্যে থাকে খেলে অনেকটাই ক্ষতি হয়, আমার তো সেটাই মনে হয়। অতদিন ওরা মাঠে ওরা প্র্যাকটিস করছে, এরা ঘরের মধ্যে বসে আছে, একটা দুঃখজনক ব্যাপার এটা। খুব সাবধানে ওদের সাথে তো কথা বলতে পারি না, হিন্দি একটুও বলতে পারি না, বলতে পারি না। এখন সে খেলা শেষ করে কিছু করেছে, কিছু করেছে, দেরি আছে, খেলা শেষ হোক, বাড়িতে অবশ্যই আসবে। ছোটবেলাতে ওরকম ছোট থেকেই খেলে, খেলাটা ধ্যান জ্ঞান এখান থেকে তো কলকাতা একাই গেছে, কিন্তু ছিল না কে খেলবে মেয়েদের যে ক্রিকেটার তাই তো জানতাম না, ওর জন্যে জানলাম যে মেয়েদের। তারপরে আগে যারা সিনিয়র তখন তো টিভিও বেরোয়নি আর কাগজেও দেখিনি মেয়েদের খেলা সম্বন্ধে। এখন যেমন খেলাটা প্রচার হয়েছে তখন তো সেটা হয়নি, জানতেও পাইনি। আর এখানে মেয়েদের খেলার কোনো ব্যবস্থাও নাই, অবশ্য এখনও বোধ হয় নাই, জানি না ঠিক। ও তো ছেলেদের সাথেই খেলতো, বন্ধুদের সাথে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।